अच्छा Yesus, Maya di sana pula. Maya. Maya iba lo. Koi zo. Asta si. बेटी बैसा थकते जलाई से मरिया गए जलाई जामो दक्षिण पारा मेराजेर बोयेर काल राते माया हुईसे देखा आसि रांगा कोथाय गेलो रांगा फुली भाभी ना भालो आसेन हाँ भालो जाइतेछि दक्षिण पारा मेराजेर बाड़ी मेराजेर मेयेटारे देखे आसि जरूरी कथा Thank you.
হাসেম বৌমা হাসেম কই জানি না আহারে খবর নিবা না পাগল পোলা চিন্তা করেন না খিদা লাগলে ঠিকই চলে আসবো আইলেই ভালো মা গো রান্ধন হইলে আমারে যাই কো আবারও বিয়া করবা সত্যি কথা কইতে কি বিয়া শাদির উপর আমারও ঘৃণা ধরে গেছে কিন্তু কি করব বংশ রক্ষা করতে হবে না রে একমত মানসে কয় না মানে তিন নাম্বার বউটারে আমি মার্ডার করছি না মানে কোন শালা কয় নাম ডাকো নল্লিডা সিরা ফলাই আমি যাই গে আরে কি যাবি বয় 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 তোর সাথে তো গপসপই হলো না বল না খিদা লাগছে তো আরে খিদা লাগছে এই আসেন তো সাহেব বিস্কুট দাও বিস্কুট দাও বিস্কুট দাও আমার বন্ধুর প্রিয় খাদ্য বিস্কুট গ্রামে যে আমার নিয়ে গুজুর গুজুর ফুসুর ফাসুর হয় সেটা কইলাম আমি বুঝি আচ্ছা শামসু চাচা তুমি তো জানো প্রথম বউটারে খেদাই দিছিল বাবা কারণ যা দেওয়ার কথা আছিল দেয় নাই আর দুই নম্বর বউটার দেমাগ আছিল বেশি সে নিজেই চলে গেল তিন নম্বর বউটা যে কেন গলায় দড়ি দিছে আমি এতদিন বুঝি নাই কিন্তু এখন বুঝছি বিয়ার আগে বেটি ভালোবাসা করছিল তাই মনের দুঃখে যাক ওগো যা মর্জি করছে হাসেম আমার জন্য একটা পাত্রি দেখতে রে ভাই তোরা মায়া দেবো কেটা তুমি খালি বউ মারস মিয়া ভাই দেখছেন আপনার দেব বিস্কুট খায় আবার আপনার বিরুদ্ধে কথা কয় আরে চুপ থাক পাগলে কি কয় তাতে কি হয়েছে পাগল হইলে কি হয়েছে কথাটা সত্য ভাবি আপনার যা লাগতেছে না বেটি এত রাগ করলা যে খিদা লাগে নাই লাগছিল মেলা বিস্কুট খাইছি তোর জন্য নিয়ে আইছি সাহে সাহে কি দেখোস আমার উপর রাগ করছোস মাইনছির বিস্কুট নিছি একমত আমার বন্ধু না হাত মুখ ধুই আসো ভাত দে আরে আসলাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কিরকম থাকলে খুশি হস জি মানে আরে সোজা কথা বুঝোস না আমি ভালো থাকলে খুশি নাকি খারাপ থাকলে ভালো ভালো থাকলে আরে আপনার হলেন খাবারের মানুষ গ্রামের মাথা কি কর শুনছো কাকা গ্রামের মানুষের সুখে দুঃখে আপনারা হলেন নিরাশার আশা আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন বাহ 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 কথাবার্তা তো ভালোই শিখছোস ওই চলাফেরা তো আমার হেকমতের সাথে আচ্ছা শামসুমিয়া আমি গেলাম এই শামসু কাকা আসলাম ভাই আমার উপর গোসা মনে হইল ব্যাপারটা কি আরে কো না তার সাথে আমার ঝামেলাটা কি হইল তার আমি কি জানি গুড়ে 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 গুড়ে
আসেন বাজান কি করতেছো বাজান বাজান ওই হাডুডু খেলতে গুডু 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 কইলে বেশি দম রাখা যায় নাকি সি কইলে বেশি দম রাখা যায় এত বয়স হইল অহন পোলা পানি রয়ে গেল গুডু 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 না সি ভালো সি কষ্ট করস গেরামে গেরামে ঘুরিয়া পোয়াতি মায়া গো দেখে বেড়াস ঘরের কাম তারপর আবার ক্ষেত খোলা আচ্ছা হামের সাসা না ওই বুড়ে গেছে হাসেমডারে একটু টুকটাক ক্ষেত খোলার কাম করছি হাইতে পারস না পারে ওই সবই পারে সেদিন মরিস ক্ষেতের আগাছা সব করতে দিছিলাম আয়সা দেখি আগাছা ঠিকই আছে মরিস গাছে একটাও নাই হাসিস না হাসিস না ইচ্ছা করে করেন না তো ভাবি তুমি তো আমার অনেক আগে থেকে দেখতাছো ফাঁকি ঝুঁকি সে বোঝে না বউ বুঝে তো সংসার বুঝে তো পাঁচ ছয় বছর এসে তোকে বিয়ে হয়েছে সংসারে নতুন কেউ আইলো না আরে ওই পাড়ার রমজান পাগলা দেখ হ্যারে ছয় মাস বাইন্দা রাখন লাগে তারপরও তিনটা সওয়াল ভাবি আসলেও একটা শিশুর মতন শিশুর মতন এই বুঝলি আর কয়দিন থাকবি থাক না এসব কথা হ্যাঁ একটু একটু কামকাজ শিখা কামকাজ শিখা তোর কি কোনো স্বপ্ন নাই তোর কি কোনো স্বাদ নাই ধরো যাও পালানি গিয়া জমিটা কোপায় আসো মনে করছো যে পারুম না না আমি গেলাম একটু পরে দেখে আসিস ফাঁকা জমিতে কোদাল চালাইবা মনে থাকে জানো থাকবো থাকবো বৌমা ও বৌমা হাসেম কোদাল কাঁধে লইয়া কই গেল তালানে গেছে জমিতে পাইতে হায় হায় কই কি ও কি পারবো চলুন যাই কান্দিস না তো এরপর ঠিক মতন কান করুননি আর আডুডু খেলব না কান্দিস না
भाभी भाभी कोई गेसिलेन कौन ग्रामे कार बाड़ी आबार नतुन मानुष आसलो बच्चा पोलापान देखले खूब माया है ना हमारो है जरा चाय ना ताको गंडाय गंडाय है और जरा चाय आमी आपनी आमी गेलाम आमार तो संसारी नाई फुलि भाभी ओ हाशिम पागलारे तालाक दें अन्य कार बिया करें कौन की है तो अपने दोस्त से आमार दोस्त ठीक आछे किन्तु से तो पागल এটা পাগলের জন্য কেন আপনি আপনার জীবন নষ্ট করবেন ফুলি আমি ফুলি ভাবি আমি আপনার না আমি তোমার দায়িত্ব নিবার চাই এখনকার দিনে রাজা বাদশা বইলা কোনো কথা নাই তারপরে কইলাম রাজা বাদশা আছে যেমন আমাকে সুব গাছা গ্রামের ওই যে খাঁ সাহেবরা তবে তাগো জমানা শেষ শরীর মধ্যে জমি ভাগ হইতে 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 এখন জন প্রতি পাঁচ কানি আছে কিনা সন্দেহ তবে এখন আমাগো গ্রামের হেকমত নিয়া ভাইরে রাজা বাদশা কইতে পারো কারণ তাগো যে ধন সম্পত্তি তা এই গ্রামে আরে খালি এই গ্রামে কই কে আশেপাশের দশ বিশ গ্রামেও নাই তার বাপের দাদা ছিল এক বাপের এক পোলা তার বাপেও তাই আর মিয়া ভাইও এক বাপের এক পোলা তাগো সম্পত্তি ভাগ হয় নাই হেকমত রাজা বাদশা হইলে তোর সুবিধাটা কি আর খাঁ সাহেব হইলেও বা অসুবিধাটা কি আরে এটা তুমি বুঝবা না আমি মিয়া ভাই রাইট হ্যান্ড না আমার সারা সে কি কোনোদিন কোনো কাম করছে তাই নাকি তাইলে তিন নম্বর বোর্ডারে মার্ডারের বিষয়টা তরে কো এই করছে তাই না যে কো না ওটা আমার কইবকে তাছাড়া ওই বেটি তো আত্মহত্যা করছে মামলা একটা হইছে আমার কথা তুই এক কেবি উকিল সাহেব তো যারা না জানি কিরম দরা খাস দেখ খালি ডর দে হ্যাঁ হাশেমের জন্মের সময় ওর মা খুব কাহিল হইয়া পড়ছিল মায়ে পোলায় দুজনের জীবন যায় যায় অবস্থা তখন তোমার মতো দায়ী এ গ্রামে আসিল না ওই পশ্চিম পাড়ায় জসিমের মা কেমনে জানি অসম্ভব রে সম্ভব করল পোলায় যখন হাঁটতে শিখল কথা বলতে শিখল তখন জানি ওরে কেমন কেমন লাগছিল কত ডাক্তার কবিরাজ দেখাইলাম কিছুই হইল না তয় এখনকার মতো ওর অবস্থা ওই রকম আসিল না গ্রামের পোলা পানরা ওরে খালি পাগল কইত কিন্তু আমি তো জানি ও পাগল না ও অসুস্থ জন্মের পর থেকেই অসুস্থ ভাবছিলাম বিয়া দিলে ঠিক হয়ে যাইবে সেই জন্য গরিব অসহায় কাশ্মীর মাইয়ার লগে আপনার পোলার বিয়া দিলেন কিছু কইলাম না কি আর কমু ঘরে আসেন ভাত দিই আমি বুড়া অথর্ব কিন্তু আমি তো জানি মা তোমার মনে কি দুঃখ আমি বুঝি
তাল গাছের নিচে পড়ে আছিল মনে হয় তারি টারি খাইছে আমার এরকম লাগে এরকম নানি লাগে যে দেখেন এমনিতেই ভালো হয়ে যাইব সকালবেলা যদি দেখেন যে ভালো হয় নাই তাহলে ওষুধটা খাওয়াই দিয়ে আসি ভাবছিলাম পাগলরে কেউ জোর করে খাওয়াই দিছে কিন্তু শুনলাম যে হাশেম নাকি নিজের থেকেই আচ্ছা হাশেম কি শিয়ানা পাগল নাকি ভাবি পাগল রে নিয়া স্বপ্ন দেখে কোনো লাভ না আমি আপনার সমস্ত দায়িত্ব নেব সত্যিকার একখান সংসার দিব আমি তোমারে ভালোবাসি আমার তুমি ফিরে এও না আপনি যান ভালো হোক ছাগল হোক সে আমার স্বামী 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 চিৎকারের দরকার নাই আমি যাইতেছি তোমারে আমার খুব ভালো লাগছে তিন তিনটা বিয়া করলাম এইরকম ভালো আর কাউরে লাগে না ধীরে সুস্থে চিন্তা করে দেখো হেকমত তার পছন্দের জিনিস আপসে না পাইলে কাইরে নেয় কেডা কেডা তোর এসব খাওয়াইছে জয়নাল সেকেন্ড নাকি রাসু না না ওরা কেউই না ওই একমত আর রাঙ্গা জোর করে খাওয়াই দিছে পাগল রেনিয়া স্বপ্ন দেখে কোনো লাভ না বাড়ি চল রানবি না
খিদা লাগছে তো। সে বেটি মইরা ভূত, তার জন্য এত কান্নাকাটির কি আছে? অসহ্য অসহ্য কি অসহ্য মিয়া ভাই? ওই যে শোন, খালি কান দে। আরে পরের মায়ের জন্য এত কান্নাকাটির কি আছে? হিরে মিয়া ভাই, নিজের মায়ে যদি এরকম কান্নাকাটি করে তাহলে তো বাইরের মানুষে কইবই। খালা, কান্নাকাটি বন্ধ করতেছি। আমার যে কি ভালো লাগতেছে না, হুলি বলবো না, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আমার পিছনে আসছ কেন? দাও কেন, দাও কেন? ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি যাইতেছি। অত দেমাক পালো না। হাসেম হাসেম রে, এখনো বুঝোস না বউটা রে বাসা? কি যে কোনা বাজান, একমত আমার দোস্ত না। ওই একমতের বাড়াবাড়ি দিন দিন বাইরে হিজাইতেছে। হাসেমের মতো বোকার শোকা মানুষ রে। হ, আমিও শুনছি হেকমতের বাপ তো মানুষ হিসাবে খারাপ ছিল না, আর তার ছিল হইয়া খাবারের মানুষ গো। হেই তো আজকাল কোনো দামই দেয় না। সেটা না নিক, কিন্তু আচ্ছা ওর কেসের খবর কি? তার সঠিক জানি না, তবে শোনা যায় বউটারে নাকি সে খুন করছে। দেখা যাক কদ্দুর কেস গড়ায়, চলেন যাই। চলো চলো বাবাজি। আরে হাসেম ভাই, তুমি এখানে বসে আছো, তোমারা তোমার দোস্ত খুঁজতে খুঁজতে হয়রান। চলো। কই যামু? শামসু কাকার দোকানে এক ধরনের নতুন বিস্কুট আসছে, খুব মজা। চলো। আরে আসো, খুব মজার বিস্কুট নতুন আসছে, আমি দেখে আসি। চলো তোমার মজা করে খাম। আসো। আপনি কেন আছেন? হাসেম ভাই, খাও। কইছিলাম না তোর দিমাগ আমি ভাঙ্গা দিমু। হাসেম ভাই, তুমি বিস্কুট পুরাটাই খাও, আমি একটু আইতাছি। হাসেম বাদাম ভিতরে কেডা একমত ফুলের লগে কথা কয়। কি তুই এনে বইছা ওই নম্র ভেপার দিতাছ? বুঝছ না ভিতরে কি হইতে পারে,
अरे भाई कोई जाओ केड़ा ओ शाम सुमिया जाई रतन कान्दी बाजारे हाशिमेर बिरुद्धे पुलिस केस हुईछे कौ कि हाँ एकटु पलाय टलाय थाकते कियो जे कोनो समय पुलिस आसते पारे हासपाताले एकमात्र अवस्था भालो ना मरे कि बासे ठीक नाई अवश्य একমাত্রে পুলিশ পাহারা দিয়ে রাখছে খেয়াল ফিরলে অ্যারেস্ট করব ঢাকা থেকে রিপোর্ট আইছে একমাত্রে তিন নম্বর বউটা আত্মহত্যা করে নাই তারে খুন করছে বিস্কুট আমি খামু কে আমি কি পোলাবার নাকি পুলি আমার উপরে অনেক রাগ করছস গোসা হইছস তাই না আচ্ছা একমত কি মরছে তুমি কি গাবড়ায় গেছো না আমি পাগল মানুষ আমার তো কোনো বোধ শোধই নাই বিস্কুট খাইলে খাও না খাইলে ঘুমা তুই মেলা সুন্দর রে মেলা সুন্দর বউ আমি চাচা একমত মইরা গেছে আসলে পলাইতে কোন গ্রামের সব মানুষকে খারাপ ভাবো মনের মতো আমার মতো তোর মতো গরিব মানুষ তুই না গেলে কি আর হইবো মরবো কেন আমি যাবো কেন আমি কি ডাক্তার আমি কি করু ট্রেনিং আছে তুই বুঝো কোনটা কোন রকমের কেস কারে ডাক্তারের কাছে নাও লাগবো এটা তুই সবচেয়ে ভালো বুঝছিস আম করছে Oh
जान कान्दो ना तो एतो बड़ एक खुशी खबर सुनार पर कानतास तुम्हार पोला पागल ना फुलिर स्वामी पागल ना कथा ना डाक्टर सेवे कई मेला बड़ डाक्टर